সৌদি আরবে যারা এখন বর্তমানে অবস্থান করছে, এক শূন্য বেয়াদব একটা, ও তাদেরকে কাফের, মুনাফেক, মুশরিক ইত্যাদি বলে গালি দিয়েছে। যারা সৌদি আরবের বড় বড় আলেম, যারা ফতোয়া দিয়েছে মানে এই তবলিগ জামাত সম্পর্কে, আমি আপনাদের এতটুকু জানায় রাখি, এই তবলিগ জামাতের বিরুদ্ধে গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল ইবনে বাজ রহিমাহুল্লাহ, তিনি স্পষ্ট ভাষায় ফতোয়া দিয়েছেন, ফতোয়া দিয়েছেন শেখ উসাইমিন রহিমাহুল্লাহ, ফতোয়া দিয়েছেন শেখ আলবানী রহিমাহুল্লাহ, ফতোয়া দিয়েছেন, আপনারা এনাদেরকে চিনেন। এর বিরুদ্ধে বই লিখেছেন শেখ ফাউজান, সে বইটা আমার কাছে আছে। তারপরে আপনার যে বর্তমানে বড় আলেম, মানে এমন ভাবে তবলিগ সম্পর্কে স্পষ্ট করে দিয়েছে, আর আজকে তাদের মুখোশটা বের হচ্ছে, এ সুলাইমান যার কথা বললাম, এটা এই সুকরাটা মওদুদি আকিদা এবং ইখওয়ানিদের চরম অন্ধ মুকাল্লিদ, বুঝছেন, চরম অন্ধ মুকাল্লিদ। এর কাজ হলো শুধু সালাফি আলেমদেরকে গালিগালাজ করা। মনে রাখবেন, আহলে হাদিসদেরকে আজকে যারা মাখখালি বলে স্বীকৃত করছে, যারা বাংলাদেশের মওদুদিপন্থী, তারা আহলে হাদিসদেরকে মাখখালি বলে স্বীকৃতি করার চেষ্টা করছে, এরা ইংরেজদের বংশের লোকেরা। কারণ হলো ইংরেজরা আহলে হাদিসদেরকে উহাবি বলে স্বীকৃত করেছে সেই সময়। কথা বুঝতে পারলেন? তুমি থামাতে পারো না, আমরা কখনো এত মানে বালখিল্য হয়ে বেহায়া রূপ ধরে কথা বলতে পারি না। তুমি যদি মনে করো যে আব্দুর রহমানের সাথে, আব্দুর রহমান সুদাইসির সাথে এখন ব্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আলী সাহেব, তার সাথে একটু মুসাফা করব বা তার পেশাবের পানি টেন টানব, এই সুযোগ তুমি পাবা না। তুমি তাদেরকে ইহুদির দালাল বলে কি করো? শুধু তাই না, বলছে ইহুদি খ্রিস্টানদের চেয়ে রাখা, এরা জেনা করে, এই করে, সেই করে ইত্যাদি। আর এক বেয়াদব তাদেরকে কেমনে মুনাফেক বানালো। আচ্ছা, সৌদি আরবে মক্কা দুই হারামের মধ্যে দাজ্জাল ঢুকতে পারবে? আল্লাহ দুই হারামকে সংরক্ষণ করেছেন ফেরেশতা দ্বারা, একেবারে তরবারে নিয়ে তারা প্রস্তুত আছে। আর এই সমস্ত আলেমদেরকে দাজ্জাল বলাটা কত বড় অন্যায়, আপনি চিন্তা করেছেন? দাজ্জাল সালাফিদেরকে দাজ্জাল বলে, তৌবা তৌবা, নাউজুবিল্লাহ, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। এদেরকে এখনো চিনতে পারেননি আপনারা? একদিকে মানুষকে পথভ্রষ্ট করছে, বিশেষ করে ফাজায়েলে আমল, ফাজায়েলে আমল নাম দিয়েছে কিন্তু ভেজালে আমল, সব ওর মধ্যে ভেজাল, অন্তত 80% আমি বিশ্লেষণ করতে গিয়ে পেয়েছি 80% কথার মধ্যে মিথ্যা আছে, জাল জয়িত আছে, কবরের আর মৃত্যুর ঘটনা দ্বারা বইটাকে পূর্ণ করা আছে। এই দলটি সুফিবাদ প্রচার করে, সুফিবাদী ধারণা প্রচার করে সারা বাংলাদেশের মানুষের ইমান নষ্ট করতে যাচ্ছে।